আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বাংলাদেশের জেলা শহরসহ সব জায়গা যত দ্রুত উন্নত হচ্ছে, তত বেশি খেলার মাঠ হারিয়ে যাচ্ছে, যার ফলে বাচ্চারা তাদের উঠতি বয়সে বিভিন্ন ধরনের খেলা যেমন ফুটবল, ক্রিকেট সহ দেশীয় খেলাগুলো খেলতে পারে না। আমাদের শৈশবে আমরা কত দৌড়াদৌড়ি খেলাধুলা করেছি তার ইয়ত্তা নেই। দিন দিন খেলার মাঠগুলো ভরাট করে দিগন্ত বিস্তৃত এলাকা জুড়ে মানুষের বসবাসের জন্য বিশাল বিশাল অট্টালিকা বানাচ্ছে। বর্তমানের শিশুরা খেলাধুলা না করতে পারার কারণে তাদের শারীরিক গঠন ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। শিশুরা তাই ডিজিটাল ডিভাইস যেমন মোবাইল ফোনে গেমস ও ভিডিও দেখতে দেখতে অলস সময় পার করছে। আজ আমরা দেখব দুরন্ত শৈশবের দুরন্ত ফুটবল খেলা। বিকেলে হঠাৎ করে একটি ছোট মাঠের খালি জায়গায় বাচ্চারা খেলতেছিল, যা সত্যিই মজার ছিল। আমি নিজেও এই খেলাটা উপভোগ করেছি এবং ভিডিও ধারণ করেছি। তাহলে আসুন দেখতে থাকি শৈশবের সেই দুরন্তপনা। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল ভিডিওতে ক্লিক করুন, ফলে আমাদের নতুন নতুন সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।
কি বিরতি? এটা তো দেখি নেই। হ্যাঁ হয়েছে। Yeah,